এভরিওয়ান, আমি শুভ্রা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভীষণ ভালো আছো। আজকে দেখো বাইরে সারাদিন স্নোফল হচ্ছে, সেই সকাল থেকে স্নোফল হচ্ছে, আর এখন বাজে দুপুর তিনটে। তো সেই জন্য আমি একটু নিচে এলাম মেয়েকে নিতে, কারণ ওর স্কুল থেকে আসার টাইম হয়ে গেছে। তো এই বছরে কিন্তু সেরকম খুব একটা স্নোফল হলো না, আগের বছর কিন্তু এরকম টাইমে এগুলোতে পুরো ভর্তি ভর্তি স্নো জমে থাকতো। তো এখানে দেখো একটা বাস চলে এসেছে, আর এটা হচ্ছে স্পেশাল চাইল্ডদের বাস। স্পেশাল চাইল্ডদের বাসগুলো আলাদা হলেও কিন্তু স্কুলে একই ক্লাসে বাচ্চারা অন্যান্য বাচ্চাদের সাথে পড়ে, আর যখন সব বাচ্চাদেরকে বাইরে বার করা হয় স্কুলের থেকে, তো তখন কিন্তু মানে স্পেশাল চাইল্ডদের সাথে করে একজন করে থাকে তাদেরকে হেল্প করার জন্য। তো এই যে আমার মেয়ের বাসও কিন্তু চলে এসেছে, আর স্কুল বাসগুলো যখন দাঁড়িয়ে থাকে তখন কিন্তু তাকে ক্রস করে অন্যান্য কোনো গাড়িগুলো যাবে না, সব পেছনে দাঁড়িয়ে থাকে যতক্ষণ না স্কুল বাসটা যাচ্ছে। তো বাস থেকে নামার পরে এত স্নো দেখে আমার মেয়ের একটু ইচ্ছে হয়েছে যে স্নোয়ের মধ্যে খেলবে। তো আমি ওকে বলছি যে ব্যাগটা অন্তত আমার কাছে দে, তো সেটাও দেবে না। ব্যাগের মধ্যে যদিও বা বইটই কিছু নেই, তবুও তো ওই লাঞ্চ বক্স, জলের বোতল এগুলো আছে, এগুলোরও তো একটা ওয়েট আছে। তো আমি বলছি আমাকে দিতে, তাও দেবে না। আর লাঞ্চ বক্সটা স্কুলে আমি পাঠানোর সময় যেরকম ভর্তি করে পাঠাই, বাড়ি ফেরার সময় সেরকম ভর্তিই থাকে। তো সেই জন্য ব্যাগের ওয়েট কমার কোনো চান্স নেই, মানে স্কুলে যাওয়ার সময় ব্যাগের যা ওয়েট থাকে ফেরার সময় সেটাই থাকে। সারাটা দিন প্রায় না খেয়েই কাটিয়ে দেয়, সেই সকালে স্কুলে যাওয়ার সময় সেরকম কিছু খায় না, তো তারপরে বাড়ি এলে তখন আমি যেটুকু খাওয়াই সেটাই। টিচারকে অনেকবার জানানো হয়েছে, মেল টেল করা হয়েছে, বাট এখানে না স্কুলে বাচ্চাদেরকে মানে ফোর্স করে না কোনো কিছুতে খাওয়ার জন্য বা কোনো কিছুতে, ওরা জাস্ট দু একবার বলবে যদি কেউ খায় তো ভালো, না হলে ফোর্স করে না। তো এই হয়ে গেছে সমস্যা। তো যাই হোক, ওকে এখন আমি ঘরে নিয়ে যাই আর খাইয়ে দাইয়ে ফ্রেশ করে তারপরে আমি আরেক জায়গায় বেরোবো। তো ঘরে নিয়ে যাওয়ার পর মেয়েকে স্নান টান করে ফ্রেশ করিয়ে তারপরে খাইয়ে দাইয়ে ওর পাপার কাছে রেখে এসেছি। তো আমি এখন এক জায়গায় যাচ্ছি, মানে লাইব্রেরিতে যাচ্ছি। আর আমি একা যাবো না, সাথে এখান থেকে মঞ্জিষ্টা বলে আমার একটা বন্ধু আছে, সেও যাবে। তো আমি নিচে এসে দেখলাম ও এখনও আসেনি, তো ততক্ষণ ভাবছি আমি একটু বাইরেটাই এসে আর একটু তোমাদেরকে দেখাই বাইরেটা স্নোফল হচ্ছে কেমন লাগছে। তো দেখো চারিদিকে স্নো জমে রয়েছে, আর এখনও কিন্তু স্নোফল হচ্ছে সারাদিন ধরে, আজকে হয়েই যাচ্ছে। আর আরেকটা জিনিস দেখাই চলো, ওই যে দূরে যে গাড়িটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে স্নো ক্লিন করার গাড়ি। এটা আমাদের বিল্ডিংয়ের, মানে বিল্ডিংয়ের স্নোগুলো এটা দিয়ে ক্লিন করা হয়, মানে সব স্নো তো ক্লিন করা সম্ভব নয়, শুধু এই রাস্তার ওপরগুলো বা যেখান দিয়ে গাড়িগুলো যাবে সেই জায়গাগুলো এটা দিয়ে ক্লিন করা হয়। আর বাদবাকি যাদের বাড়ি রয়েছে নিজস্ব, তো তাদের বাড়ির সামনের স্নো ক্লিন করার দায়িত্ব তাদের নিজেদের থাকে। আর রাস্তার ওপরে স্নো গলার জন্য সল্ট ছেটানো, তারপরে স্নো ক্লিন করা, এগুলো গভর্নমেন্ট থেকেই করে। তো এখানে আমি ভিডিও করছিলাম, আর করতে করতে দেখলাম যে দূরে দুটো বাচ্চা স্নোম্যান বানাচ্ছে। শীতকালে স্নোম্যান বানানোটা এখানে একটা ফান অ্যাক্টিভিটি বলা যায়, আগের বছর আমরাও বানিয়েছিলাম। আর এখানে তো বিভিন্ন জায়গাতেই দেখি যে পার্কে টার্কে সব জায়গাতে স্নোম্যান এরকম বানিয়ে বানিয়ে রেখে দেয়। তো দেখো আমি এসব করতে করতে আমার বন্ধু মঞ্জিষ্টাও চলে এসেছে, আর ও আমার মতো ভিডিও করছে। আসলে স্নো পড়ে চারিদিকটা এত সুন্দর সাদা ধপধপ করছে যে ফটো তোলা ভিডিও তোলা থেকে নিজেকে আটকানো যায় না। তো বাস আসার দেখলাম যে টাইম একটু বাকি আছে, তো সেই জন্য স্নো নিয়ে ওইসব করছিলাম আর কি। মানে কিন্তু বাসের একটা সুবিধা যে পুরো টাইমে টাইমে বাস আসে, আর গুগল ম্যাপটা খুললে কিন্তু বাসের সব টাইমিংগুলো পুরো দেখা যায়। তো আমরা বাস থেকে নেমেও পড়েছি, আর এই জায়গাটার নাম হচ্ছে কুকসভিল। তো এবার রাস্তা পার হতে হবে। তো রাস্তা পার হওয়ার জন্য যেটা করা দরকার সেটা হচ্ছে সবার প্রথমে এই সুইচটাকে প্রেস করতে হবে, আর এই সুইচটা প্রেস করার পরে যখন ওয়াকিং সাইন দেখাবে তখন কিন্তু রাস্তা পার হতে হবে। তো আমাদের দেখলাম অলরেডি সিগন্যাল হয়েই ছিল, তো দেখলাম আর 15 মিনিট বাকি আছে, তো তার মধ্যে আগে রাস্তাটা তাড়াতাড়ি পার হয়ে নিই, তারপরে বাকিটা তোমাদেরকে দেখাচ্ছি। তো যেহেতু রাস্তা পার হচ্ছিলাম তাই খুব একটা ভালো করে ফোনটা ধরে ভিডিওটা করতে পারিনি। তো এবার চলো দেখাই, এই যে এখানে এই সুইচটা থাকে, এই সুইচটাকে প্রেস করতে হবে। আর প্রেস করার পরে ওই যে ওখানে দেখতে পাচ্ছ যে যেখানে রেড সিগন্যাল হয়ে আছে, তো ওখানে ওয়াকিং সাইন দেখাবে, তখনই কিন্তু রাস্তা পার হতে হবে।
তো এখন যেহেতু হাতের চিহ্ন দেওয়া আছে স্টপ সাইন, তো এখন পার হওয়া যাবে না। তো এই যে আমাদের এখন সিগন্যাল হয়ে গেছে, তো এখন আমরা রাস্তা পার হচ্ছি। তো এই যে এটা হচ্ছে লাইব্রেরির ভেতরে, তো আমরা লাইব্রেরিতে চলে এসেছি। আর ভেতরে আমি কোনো ভিডিও করিনি, তো আমি আবার বাইরে বেরিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো লাইব্রেরিতে আমাদের যা কাজ ছিল সেগুলো সেরে আমরা আবার বাইরে এসেছি, আর এখন অনেকটা রাত হয়ে গেছে। আর রাত্রিবেলা স্নোয়ের ওপর আলো পড়লে প্রায় দেখতে দিনের মতোই লাগে, চারিদিকটা বেশ আলো হয়ে থাকে। তো দিনের বেলার থেকে এখন কিন্তু ঠান্ডাটা অনেকটাই বেশি লাগছে। এখন যেহেতু বাইরে হাওয়াটা দিচ্ছে, তো মানে নাকটুকু বাইরে বেরিয়ে আছে, মুখটা তো মুখটা পুরো জমে যাচ্ছে। মাস্ক পরা হয়নি বলে তো আরও বেশি কষ্ট হচ্ছে। তো এখন আমরা এখান থেকে একটু ফ্রেশ করতে যাব, একটু বাজার করার আছে। তো এখানে দাঁড়িয়ে রাস্তা পার হওয়ার জন্য ওয়েট করছিলাম। তো এই যে দেখো ওয়াকিং সাইনটা হয়ে গেছে, তো এখন আমরা রাস্তা পার হব। তো রাস্তার ওপরগুলোতে দেখো অতটা স্নো নেই, কারণ ওইগুলোতে সল্ট ছেটানো থাকে আর সাইডগুলোতে স্নো জমে রয়েছে। আর এই যে এখানে না অনেক জায়গাতে ব্ল্যাক আইসগুলো থাকে, যেগুলো কিন্তু প্রচণ্ড স্লিপ কাটে, তো তার জন্য স্নো বুট না পড়লে কিন্তু খুব অসুবিধা হয়। তো এই যে এখানে আমরা এখন ফেস করতে চলে এসেছি, আর ভেতর থেকে একটু বাজার টাজার করে তারপরে বাড়ি ফিরবো। তো ফেস কোট ভেতরে আমি কোনো ভিডিও টিডিও করিনি, কারণ বাড়ি ফেরার তাড়া ছিল আর বাড়িতে মেয়েকে রেখে এসেছি। তো আমরা বাজার টাজার করে তারপরে বাসে করে চলেও এসেছি, আর এই রাস্তাটা ক্রস করলে তারপরে এই সামনেই আমাদের বিল্ডিং। তো দেখো চারিদিকটা কেমন বরফে পুরো সাদা হয়ে রয়েছে, চারিদিকটা বরফে ঢেকে রয়েছে। আর এই যে সামনে দেখতে পাচ্ছি এটা আমাদের বিল্ডিং। তো যাওয়ার সময় তোমাদের দেখিয়েছিলাম যে দুটো ছোটো ছোটো বাচ্চা স্নোম্যান বানাচ্ছিলো, তো ফেরার সময় আমি সেটা দেখলাম আর ওরা কেমন বানিয়েছে, চলো তোমাদেরকে একটু দেখাই। তো দেখো এইটা কিন্তু হচ্ছে সেই স্নোম্যানটা, আর এখানে কাঠি ফাটি যা পড়েছিল তো সেইগুলো দিয়ে কিন্তু ওরা এই স্নোম্যানটা সুন্দর করে বানিয়েছে। একটু অদ্ভুত টাইপেরই লাগছে দেখতে, অনেকে দেখলে আবার রাত্রিবেলা ভয়ও পেয়ে যেতে পারে। তো এই ছবিটা আমি বাড়ি গিয়ে মেয়েকে দেখাবো, আর সেই সাথে সাথে আমার ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে। সবাই ভালো থেকো, আজকের মতো টাটা। Thank you.